তালিকা তৈরি করার ক্ষেত্রে যে সার্ভে করার কথা ছিল সেই সার্ভে এলাকায় গিয়ে করা হয়নি। এই তৃণমূলের নেতারা পঞ্চায়েতে বসে তৃণমূলের মতপররা যারা 2011 থেকে 2018 সালে মুড়ির দিনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে সেই তৃণমূল কংগ্রেসের মতপররা পঞ্চায়েতে বসে বসে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নাম এই তালিকায় লিপিবদ্ধ করেছে। প্রকৃত দরিদ্র মানুষের নাম এলাকায় যাদের যারা দরিদ্র যাদের কাঁচা বাড়ি ভগ্ন বাড়ি তাদের নাম এই তালিকায় নথিভুক্ত করেনি এবং এই তালিকায় নথিভুক্ত করার ক্ষেত্রে আমার মানুষের কাছ থেকে কোথাও 3,000 টাকা কোথাও 5,000 টাকা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় এই টাকা দেওয়া হয়েছে শুধু ঘর পাইয়ে দেওয়ার নাম করে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেরকম করেছিল এক্ষেত্রেও সেই কাজেরা করেছে। আমরা বলতে চাই যে কেন এভাবে হবে, প্রকৃত দরিদ্র মানুষ তারা কেন এই তালিকা থেকে বঞ্চিত হলো আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে জানতে চাই। কারণ পঞ্চায়েত গুলো এখন তৃণমূলের পার্টি অফিস হয়েছে, লুটের কারবারির জায়গা হয়েছে, তোলা আদায়ের জায়গা হয়েছে, ফলে সেখানে সাধারণ মানুষের ওদের আপত্তি তারা শুনতে চাইছে না, শুনতে চাইছে না। আমফানের সময় তারা যেরকম করেছিল সব নিজেদের বন্ধু বান্ধব সহ সকলের নামে 20,000 করে ঢুকিয়ে নিয়েছিল অ্যাকাউন্টে, সেভাবেই তারা আবাস প্লাস তালিকায় গৃহ নির্মাণ প্রকল্পে কাজ তারা করেছে। এবং আজকের আমরা দেখেছি মাননীয় বিডিও সাহেব তিনি গ্রাম সভা করে এই ভেরিফিকেশন লিস্ট ঘোষণা করার কথা, কিন্তু অতীতেও আমরা দেখেছি গ্রাম সভা করবার জন্য মাইক প্রচারিত পঞ্চায়েত এলাকার মানুষকে জানান দেওয়া হতো যে অমুক দিন গ্রাম সভা হবে আপনারা উপস্থিত থাকবেন, কিন্তু একে ক্ষেত্রে দেখলাম আমরা গ্রাম সভা করে চুপি সারে সাধারণ মানুষ জানতে পারল না কাদের নাম তালিকায় আছে কাদের নাম তালিকায় নেই। অনেক কষ্ট করে মানুষকে জানতে হয়েছে তাদের কারা কারা তালিকায় নাম পেয়েছে আছে তাদের নাম, কিন্তু গ্রাম সভা হলো বিডিও সাহেব আপনি তো ব্লকের আধিকারিক, আপনি তো ব্লকের সর্বময় কর্তা, আপনি কেন এই উদ্যোগ নিলেন না? পঞ্চায়েত এলাকার মানুষ এই গ্রাম সভায় জানতে পারলো না, তাহলে তারা অনেকদিন আগে থেকেই এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারতো, আবেদন করার সুযোগ পেত। আপনি এখানে ব্যবস্থা করলেন, একটা মুড়ির টিনের ব্যাকস রাখলেন অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য, আবেদন পত্র জমা দেওয়ার জন্য। আমরা সে কারণে দাবি রাখছি এই লিস্ট অনেকদিন পরে সাধারণ মানুষ জানতে পেরেছে কাদের নাম তালিকায় আছে আর কাদের নাম তালিকা থেকে বাদ গেছে, ফলে আজকে যারা বঞ্চিত যারা প্রকৃত উপভোক্তা যাদের পাওয়ার যোগ্য তাদের আবেদন পত্র আজকে আপনাকে গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী তদন্ত করে তাদের ক্ষেত্রে সপক্ষে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা আবেদন জানাচ্ছি, আমরা এই তালিকায় দেখেছি লক্ষ্য করেছি অনেক দোতলা বাড়ি পাকা বাড়ি তাদের নাম ওই তালিকায় রয়েছে, এই তালিকায় রয়েছে, সেই তাদের নাম বাদ দিতে হবে। তারা মোজাইক করা বাড়ি দোতলা বাড়ি কিভাবে তাদের নাম ঢোকে? আপনার দপ্তরের কর্মীরা আইসিডিএস এর কর্মীদের উপর ঘাড়ে চাপালে হবে না, আপনাকে এর পূর্বে আমরা জানিয়েছি যে আইসিডিএস এর কর্মী আশা কর্মীরা তারা যাচ্ছে ভেরিফিকেশন করতে, তাদের সঙ্গে তৃণমূলের মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোথাও রান্নাঘরের পূর্ব দিকে একবার ছবি তোলা হচ্ছে, রান্নাঘরের পশ্চিম দিকে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে, রান্নাঘরের উত্তর দিকে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে, তাদের নাম তালিকায় নথিভুক্ত হচ্ছে, দোতলা পাকার বাড়ির মালিক গোয়াল ঘরের পূর্ব দিকে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে, পশ্চিম দিকে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে, মূল ঘরকে বাদ রেখে এটা করছে, পাড়ায় পাড়ায় তৃণমূলের মাতব্বররাই কাজ করেছে, আজকে তাদের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে। আপনার কাছে নির্দিষ্ট অভিযোগ আমাদের প্রতিনিধি দল দেবে, আপনার কাছে নির্দিষ্ট অভিযোগ আমাদের প্রতিনিধি দল দেবে, তার বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমরা সাধারণ মানুষকে নিয়ে এই আজকের এখানে আমরা দাঁড়াবো,
আমরা এখান থেকে উঠবো না। আক্রমণ নেমে আসলো, আমাদের মানুষজন আজকের এখান থেকে যাবেন না, কারণ তাদের দাবি তারা প্রকৃত গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি, তার তদন্ত করে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কারণ রাজ্য জুড়ে যেভাবে তোলাবাজি শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এই আবাস পাস তালিকা নিয়ে আবার কোটি কোটি টাকা লুটপাট করতে চায়। এমনিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা দেখেছি, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় কি দেখলাম, বাড়ি করেনি, এখনো বাড়ি করেনি, তারা টাকা তুলে নিয়েছে, তারা টাকা তুলে নিয়েছে, ফটো তোলে সুপারভাইজার, তাদের সঙ্গে সব লেনদেন আছে, যোগাযোগ আছে, তারা সব চোখ সাজস হয়ে এখান থেকে বিডিও অফিসে যারা টাকা ঢোকায় অ্যাকাউন্টে, তাদের সঙ্গে চোখ সাজস আছে, তারা করে বাড়ি করতে হবে না, টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এই ব্যবস্থা, এই ব্যবস্থা রেখেছে তৃণমূলের মাতব্বররা, 20,000 টাকা নিয়ে নিচ্ছে, 1,37,000 ঢুকে গেছে, আরো 20,000 টাকা তাদেরকে দিয়ে দিলে ঘর করতে হবে না, তারা তালিকায় নাম দেখে তারা ঘরে ঢুকে যাচ্ছে, পাকা বাড়ির মালিক। আবার কি হচ্ছে, মাস্টার রোল জব কার্ডের, সেই জব কার্ডে আমরা কি দেখছি, রোল শিখিয়ে দিয়েছে গোটা গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মানুষের আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জব কার্ড সব তৃণমূলের নেতাদের কাছে, পঞ্চায়েতের তৃণমূলের নেতাদের কাছে আছে। বিভিন্ন প্রকল্পের সময় তারা বিভিন্ন লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর তৃণমূল নেতাদের, অ্যাকাউন্ট নম্বর তৃণমূল নেতাদের, জব কার্ড আপনার, আধার কার্ড আপনার, কিন্তু অ্যাকাউন্ট নম্বর অন্য মানুষের, ঢুকিয়ে নিচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা। আর আপনার জব কার্ড যখন মারা হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন, ফলে আপনি আবাস প্লাস তালিকায় ঘর পেতে পারবেন না, বলে দিচ্ছে পঞ্চায়েত, আবার বেছে বেছে অ্যাপ্রুভ লিস্টে নাম আছে, অ্যাপ্রুভ লিস্টে নাম আছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে না বলে তাকে কোথাও তার কাগজপত্র জমা নিচ্ছে না, তাকে ডাকা হচ্ছে না, তার কাগজপত্র দেওয়া হচ্ছে না। এরকম করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম ছিল, অথচ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে না বলে তাদের নাম তাদের ডাকা হয়নি, তাদের কাগজপত্র জমা নেওয়া হয়নি, তাদেরকে তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে, কেউ পাওয়ার থেকে বঞ্চিত করা হয়েছে। এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখন বলা হচ্ছে ও তালিকা চলে গেছে, ওর মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর ওটা নিয়ে কিছু করা যাবে না। আমরা বলছি ছাড়বো না, আমরা বলছি ছাড়বো না, লাল ঝান্ডার পার্টি ছাড়বে না। মুড়ির টিনে 100 ভোট লুট করেছ, মুড়ির টিনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছ, এই লুটপাট আর চলতে দেওয়া যাবে না, এই লুটপাট আর মানুষ মেনে নেবে না। আমরা মাননীয় বিডিও সাহেবকে সেই কারণে বলতে চাইছি যে আমাদের প্রতিনিধি নির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে গেছে আপনার কাছে, আপনাকে কার্যকরী ব্যবস্থা নিতেই হবে, না হলে আমরা এর বিরুদ্ধে, আমরা এর বিরুদ্ধে গোটা পঞ্চায়েত নিয়ে, আমরা জানি এখন সাগর মেলা, মাননীয় বিডিও সাহেব ব্যস্ত আছেন, কিন্তু আমরা বলবো এই সাগর মেলার পরে আবার আমরা বিডি অফিস ঘিরে নেব। আমাদের দরিদ্র মানুষ যারা প্রকৃত উপভোক্তা, তারা তাদের কাগজপত্র নিয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছে, আপনি আবেদনের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা আপনাকেই নিতে হবে, কারণ আপনি আপনি এর মূল দায়িত্বে আছেন, আপনাকে এর ব্যবস্থা নিতে হবে। কারণ তৃণমূলের মাতব্বররা চারিদিকে লুটপাট শুরু করেছে, আবার শেষের শুরুতে ওরা ভেবেছে চলে যাওয়ার সময় আরো একটা লুটপাট করে নেই, এই আবাস পাস তালিকায় কোটি কোটি টাকা লুটপাট করতে চাইছে। এখনই তারা পঞ্চায়েতে ডেকে আপনার দপ্তরের আধিকারিকদের দিয়ে, পঞ্চায়েতের আধিকারিকদের দিয়ে বলা শুরু করেছে বাড়ি তৈরি করতে হবে, কিন্তু এখনই তাদের বাড়ি নেই। যারা ওই গোয়াল ঘর রান্নাঘর দেখিয়ে ছবি তুলিয়েছে, তাদের তো ঘর করার জায়গা নেই, এই টাকাগুলো লুটপাট হয়ে যাবে। আমরা বলছি এই লুটপাটের টাকা, লুটপাটের টাকা শুধু নিজেদের আশায় বিষয়ের জন্য নয়, এই লুটপাটের টাকা নিয়ে এই তৃণমূল কংগ্রেসের মাতব্বররা এই গুন্ডা বদমাইশদেরকে কিনবে, যারা আপনার ভোটের অধিকারকে লুট করবে, এই গুন্ডা বদমাইশ দিয়ে আপনার ক্লাবের ছেলে মেয়েদেরকে দিয়ে মদ খাবে, এরা লুটপাট করবে মানুষের অধিকারকে। আমরা বলছি পঞ্চায়েতের আধিকারিকরাও কোথাও কোথাও প্রতি
আধিকারিকরা কোথাও কোথাও তৃণমূলের এই দুর্নীতির সঙ্গে যুক্ত যাচ্ছেন। আরে আজকের ভিডিও ভিডিও সাহেব আপনাকেও আপনার আধিকারিকদেরকে আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস থাকবে না, কিন্তু আপনার চাকরি থাকবে। আপনি যে লুটপাটের সঙ্গে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। আমরা ইতিমধ্যে আগে মাননীয় বিজয় সাহেবকে কতগুলো বিষয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে রামগোপালপুরে যথেষ্ট আকারে গাছ কেটে নেওয়া হচ্ছে, যথেষ্ট আকারে গাছ কেটে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাল লিজা আছে তার কোন হিসেব নেই। বিবেকানন্দ অঞ্চলে স্টেট হাউস অ্যান্ড কমিউনিটি টয়লেটের নামে সমস্ত গ্রাম পঞ্চায়েতের 3,47,734 টাকা নেওয়া হয়েছে প্রতিটা ঘরে। আমি স্টেট হাউস অ্যান্ড কমিউনিটি টয়লেটের নামে কোটি কোটি টাকা লুট করেছে। দেখবেন তাদের ভাড়া বাড়ি তাদের দেয়ালে লিখে দেওয়া হয়েছে স্টেট হাউস অ্যান্ড কমিউনিটি টয়লেট টেনাদার। আমফানের সময় এই কর্মসূচি নিয়েছিল 3,47,734 টাকা। আমাদের কাছে তথ্য প্রমাণ ছিল, আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে দিয়েছি, আমরা নির্দিষ্ট করে বলেছি, নাম তথ্য দিয়েছি, আপনি কি ব্যবস্থা নিলেন। আমরা বলছি এটা মানুষ মেনে নেবে না, দীর্ঘদিন আর মানুষকে বারে বারে বঞ্চিত করা হবে, আর প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা হবে, আর যারা লুটপাটের অংশীদার যাদের দোতলা পাকা বাড়ি মোজাক করা বাড়ি তাদের নাম তালিকায় থাকবে, আর তৃণমূল টাকা লুটের ব্যবসা তৈরি করবে এই ঘর নিয়ে, আমরা এটা মেনে নেব না, সাধারণ মানুষ মেনে নেবে না। এর বিরুদ্ধে আগামী দিনে আরো বৃহত্তর লড়াই হবে। কিন্তু আজকে যদি মাননীয় বিডিও সাহেব আমাদের সাধারণ মানুষের যে আবেদন সেই আবেদন পত্রকে গ্রহণ না করে ভোক্তা নয় তাদেরকে তালিকা থেকে বাতিল করার দাবি চলবে, ফলে সেই আন্দোলন দীর্ঘ সময় আমাদের এই আন্দোলন চলবে। আমাদের প্রতিনিধি দল ফিরে এলে তবে তাদের বক্তব্য শুনেই আমাদের এখান থেকে ফিরে যাব। তার আগে আমাদের নেতৃত্বরা আছেন, এখন বলবেন কমরেড, এখন বলবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য কমরেড রাম দাস। আবাস যোজনায় না ভয়ঙ্কর দুর্নীতি আর দলীয় নীতির ফলে তৃণমূল কংগ্রেস এখানে যাদের ঘর কারা পাবে তারা ঠিক করেছে। অবশ্য এটা হেরে যেতে পারবে না তৃণমূল। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী ডিএম কে দায়িত্ব দেয় প্রশাসনিকগত ভাবে, আর ডিএম দায়িত্ব দিয়েছে বিডিওর কাছে, বিডিও সেই তালিকা করবে এবং কি কি নিয়ম যে 15টা বিষয় আছে যে যারা কারা আবাস যোজনায় ঘর পাবে পাবে না নির্দিষ্ট করে বলা আছে, সেই মতো করে তালিকা করবে। আমাদের কোনো আপত্তি নেই, আমরা বারবার যে কথা বলেছি যে যে কোনো রাজনৈতিক দল হোক দলমত নির্বিশেষে যারা প্রকৃত ঘর পাওয়ার লোকজন বিশেষ করে কাঁচা বাড়ি আছে, গরিব মানুষ যাদের ছাদ ফেলা বাড়ি নেই, প্রত্যেকটা জায়গাতে বিডিওর কাছে এই আবেদন জানাই। তালিকাটা অন্যত্রের কথা আমি যদিও জানি, কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা যা কাকদ্বীপের যা তালিকা দেখেছি এবং এই তালিকার সাথে সাথে তৃণমূল কংগ্রেস নামক যে দলটা তারাও শকুনের মতো চেয়েছিল এই তালিকা নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করছে। সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতেই পারে, এটা হচ্ছে যে তিনি পয়সা আপনি তার বেতন পান, সেই পয়সায় আপনি বেতন পান, সুতরাং আপনার কাছে অশোকস্তম্ভ যে চক্র আছে সেইটার মর্যাদা দেবেন এবং আপনি দায়িত্ব নেওয়ার সময় শপথ নিয়েছেন যে ভারতবর্ষের সংবিধান নীতি নিয়ম মেনে চলবেন, কোন দলীয় স্বার্থে আপনি কাজ করবেন না। কিন্তু আমরা লক্ষ্য করলাম
এই আবাস যোজনা কেনার অসংখ্য বিষয় চলছে, যে ভয়ঙ্কর দুর্নীতির মধ্যে ঢুকে গেছেন। যে আমরা দেখলাম যে আবাস যোজনায় আমরা নির্দিষ্ট অনেক তালিকা করে আমরা পাঠিয়েছি, যে তিনতলা বাড়ি, দোতলা বাড়ি, মোজাইক করা বাড়ি, তার ব্যবসা আছে, গাড়ি আছে, এরকম লোকের নাম হয়েছে। আবার প্রত্যন্ত জায়গাতে দেখছি আমরা শুধু ত্রিপল ছাড়া করে পলিথিন দিয়ে ঘেরা দরমার চাল কিংবা টালির চাল, খুবই গরিব মানুষ, অসহায়, বাড়িতে ঢুকতে পারবেন না। মানুষ তারা কোন ঘর বাড়ি তারা পাচ্ছে না, অর্থাৎ প্রচন্ড ভাবে দলীয় ভাবে এরকম কাজগুলো করা হয়েছে। যদিও বিডিও সাহেব তো আর নিজে কাজ করেন না, কিন্তু বিডিও যাদেরকে দিয়ে এই কাজ করিয়েছেন তারা এই সমস্ত কাজ করেছে, মানে তাদের তো দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে যে বিডিও তিনি পুরো পরিষ্কার ভাবে প্রত্যেকটা লিস্ট তালিকা যারা সরকারি কর্মী আছেন তাদেরকে দিয়ে যাচাই করে নেবেন, দেখে নেবেন। আমার কিছু অভিজ্ঞতার কথা, আমি এই পাশে অক্ষয়নগর রিফিউজি কলোনিতে গিয়েছিলাম, আর হরিপুর জেলেপাড়া এবং আমাদের এই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কয়েকটা কলোনিতে আমি দেখেছিলাম নানা অজুহাতে যারা বামপন্থী করে, বিশেষ করে লাল ঝান্ডার পার্টি করে, গরিব মানুষ বাড়িতে ঢুকতে পারবেন না, কি অসহায় অবস্থা, তারা ঘর পাওয়ার প্রকৃত যোগ্য লোক। এবং যদি আমরা বলি যে আপনি তাহলে তদন্ত করে দেখুন, আমরা যে জায়গাগুলোর নাম বলছি আপনার এখানে সিসিটিভির ফুটেজ আছে, আমরা এখানে মাইকে ঘোষণা করছি, আমরা দায়িত্ব নিয়ে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনার কাছে নির্দিষ্ট অভিযোগ করছি। আপনি যদি যান সেই গ্রামে তাহলে দেখবেন যে অসংখ্য মানুষ অসহায় ভাবে, তাদের কোনো বাড়ি ঘর দর নেই, কিভাবে বৃষ্টি তো ভিজছে, রোদ হলে রোদও ঢুকছে, আবার ভয়ঙ্কর শীতে তারা আসক্ত হয়ে পড়ছে, যে কোনো সময় তাদের রোগ ব্যাধি শরীরে ঢুকবে, এরকম অবস্থাকে মাথায় নিয়ে তারা দিন কাটাচ্ছে। অথচ তাদের জন্য ঘরের কোনো সুপারিশ নেই, তাদের জন্য কোনো ঘরের খেলাও হয় না, তার জন্য হয়েছে এরকম আমাদের কাছে খবর আছে যে অসংখ্য তিনতলা বাড়ি, দোতলা পাকা বাড়ি, তৃণমূলের নেতা, তৃণমূলের এরকম যারা তাদের ঘর হয়েছে, এবং তার সাথে আরো একজনের কিছু লোকের ঘর হচ্ছে উপনৌকন, 3,000, 4,000, 10,000, 25,000, 50,000 টাকা পর্যন্ত। আবার যারা ওই মানে এরকম বেশি দোষণ করতে পারবে তাদেরই ঘর বাড়িগুলো হচ্ছে। এর সাথে আমরা দেখছি এই সব ঘর বাড়িগুলো যাদের ঘর হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে উঠছে। সুতরাং এই যে একটা বড় দুর্নীতি, এই দুর্নীতির আখড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং তারা এইগুলো কাজগুলো করছে। ভিডিও আপনি আপনার তদন্ত করা দরকার, আপনি যদি খোঁজ নেন অসংখ্য পাড়ায় বেরিয়েছিলাম কালকে, ওখানে ছিল সরাতে গিয়ে বলেছি আরে তাহলে ধারে নিয়ে আসো। কিংবা খবরের কাগজের প্রতিদিন আমরা আজকের এই ভিডিও অফিসের সামনে, এইটা বামপন্থী আমলে বিশেষ করে বামপন্থীর সময় এই পঞ্চায়েত সমিতির অফিস, ভিডিও অফিস তৈরি হয়েছিল। ভিডিও অফিস সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে, মানুষ চাইনি পরিবর্তন করেছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি পরিচালিত হচ্ছে। কিন্তু কি আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে, এখানে তার বাইরে নয়, গোটা রাজ্য জুড়ে যেমন শিক্ষা ব্যবস্থায় আজ ভয়ঙ্কর বিপর্যস্ত, সেখানে আজকের শিক্ষার কোন আধিকারিক এমন নেই, কেউ অ্যারেস্ট হয়নি, আর তারা সব অ্যারেস্ট হয়ে আছে, এবং সে কোটি কোটি টাকা আমরা যা কখনো চোখে দেখিনি, খাট বানিয়েছে টাকার খাট, সেই 2,000 টাকার নোট দিয়ে সাজিয়ে সাজিয়ে কোটি কোটি টাকা একজন মন্ত্রীর বাড়িতে, এবং মন্ত্রীর যিনি খুব ঘনিষ্ঠ ভাবে মেশান আমাদের বলতে লজ্জাল হয়ে, তার কাছে সেই টাকা পাওয়া যাচ্ছে, তারা জানে। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোটের সময় বলে থাকেন যে ভোট আমাকে রেখে দেবেন, পশ্চিমবাংলার 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন।
আর পার্থ চট্টোপাধ্যায় যে দু নম্বর ব্যক্তি আপনার পাশের আসনে বসে থাকেন, যে পার্থ চট্টোপাধ্যায় আপনার দলের নাকি মহাসচিব, টাকা পয়সা রক্ষণাবেক্ষণ করেন, তার বাড়ি থেকে 50 কোটি টাকা তার অতি খুব মানে খুব কাছের মহিলা তার কাছ থেকে এই টাকা পাওয়া যাচ্ছে আপনি জানেন না, আপনার গোচরে নেই। অনুব্রত মণ্ডল যে এখন আরে কত কোটি টাকা, কতগুলো কারখানার মালিক, আর ভারতবর্ষে আমাদের যে লটারি ব্যবসা চলছে বিশেষ করে পশ্চিম বাংলায়, সেই লটারির জায়গার টিকিট একমাত্র 5-4 বার পেয়ে গেছে অনুব্রত মণ্ডল, অর্থাৎ সেটাও বেরিয়েছে যে অন্যের কাছ থেকে ছিনতাই করে সে জিনিস ঘটছে। এটাই হচ্ছে যে পশ্চিম বাংলার কৃষ্টি এবং কালচার। সুতরাং এই ঘটনা ঘটছে, আমি আপনাকে একথা সকলকে বলতে চাই, সবিনয়ে বলতে চাই, এই রকম দুর্নীতির মধ্যে আপনি যাবেন না। আপনি সরকারি কর্মী, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার জন্য মানুষ বাকি আছে। সুতরাং আপনি প্রশাসনের যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের মধ্যে থেকে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাকে মানুষ আপনার বেতন দেন, সুতরাং আপনি সেই মর্যাদা রক্ষা করবেন, আপনি অযথা এরকম দুর্নীতির মধ্যে জড়াবেন না। কারণ দিন একরকম যায় না, গোটা পশ্চিম বাংলা জুড়ে সেই রকম পরিবর্তন লক্ষ্য কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখছি যে যদি এটা না হয় মানুষই পরিবর্তন করে দেবেন, এবং আপনি এখানে নয় আরেক জায়গায় যাবেন, এ ব্লকে নয় অন্য ব্লকে থাকবেন, কিন্তু মানুষ তো আপনাকে ছাড়বে না। এই যে আমরা গতবারে যখন ডেপুটেশন দিতে চাই আপনার কাছে জানতে চেয়েছিলাম, আমরা বলেছিলাম এরকম আমপানের এরকম একটা ভয়ঙ্কর দুর্নীতি, তৃণমূলের এক নেতা নেত্রী 1টা 10টা করে ঘর নিয়েছে, 2তলা 3তলা পাকা বাড়ি, যেন 6টা তৃণমূলের বাড়ি বেছে বেছে তার উপর দিয়ে চলে গেছে এবং তারা সেই টাকা নিয়েছিল, এ কথাও হয়েছে। আপনি বলেছিলেন যে আপনি যখন তদন্তে এসেছিলেন এখানে, আপনি যখন অন্য জায়গায় কালনাতে থাকতেন এখানে তদন্তে এসেছিলেন, তা আপনার নিজের তো অভিজ্ঞতা আছে যে কোন রাজনৈতিক দল এবং তারা এভাবে এই কাজ করছে। সুতরাং এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেদিনও প্রতিবাদ করেছি, আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি যথাযোগ্য মর্যাদা রক্ষা করবেন, যদি আপনার রক্ষা করার কিছু নেই। আপনি নতুন এসছেন, যা লিস্ট হওয়ার 2018 সালে যে লিস্ট জমা পড়েছে সেই তালিকার ভিত্তিতে এখন হবে, এখন কিছু করার নেই। কিন্তু করার এটা আছে, যারা প্রকৃত প্রাপক তাদের নামের তালিকা আপনি যদি প্রচার করেন বা প্রকাশ করে দেন যে এদের পাওয়া উচিত, এরা ঘর পায়নি, তাহলে অন্যরকম অবস্থা তৈরি হয়। সুতরাং আপনার কাছে আমাদের দায়িত্বে আমরা আজ ডেপুটেশন দিয়েছি কথা বলতে চাই, যে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এটা আমরা ঘোষণা করতে চাই। আমরা দেখছি বিভিন্ন জায়গায় আজকের গোটা রাজ্য এবং কেন্দ্রে পরস্পরের মধ্যে সহযোগিতায় সাধারণ মানুষকে কিভাবে বঞ্চিত করা যায়, বঞ্চনা করা যায়, তার একটা কল খোলা হয়েছে। ওদিকে কেন্দ্রের যে সরকারটা চলছে বিজেপি সরকার, আর এখানে যারা বিজেপি করছেন কার সঙ্গে কি সম্পর্ক সকলেই আমরা জানি। আজকের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন বিজেপি, 10 বছর তৃণমূলের সময় মন্ত্রী ছিলেন, আর বেশিরভাগ প্রাইমারি গ্রুপ ডিতে যা চাকরি হয়েছে সবই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলা থেকে এখানে এসছেন, 1 মাস 2 মাস করে চাকরি করে তারা নিয়ে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। সুতরাং আপনি জানেন না, এই যে শুভেন্দু অধিকারী জানে না, আর বিজেপি তৃণমূলের কি সক্ষতা সেটা সকলেই জানে। কয়েকদিন আগে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসে তিনি বললেন যে আমি এটা দেখতে চাই যে বিধানসভা নির্বাচনে এত মানুষ লোকসভা নির্বাচনে সমর্থন জানালো, আর এখন বুঝে বুঝে সিপিএম এর লোক বাড়ছে কেন, সিপিএম এত মিটিং মিছিল করছে কি করে, এসব লোক কোথায় ছিল, এঁকেছে মানুষ, বিভ্রান্তি হয়ে তারা অন্য জায়গায় পা বাড়িয়েছিল, অনেকে তখন বুঝতে পারেনি যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক আছে কিনা, কোনো ফারাক নেই। ওখানে যিনি কেন্দ্রের যিনি আমাদের মোদী সাহেব আর অমিত শাহ মিলে তারা আমাদের দেশকে বিক্রি করছে, আমাদের দেশের বিমানবন্দর বিক্রি করছে, আমাদের দেশের রেল বিক্রি করে দিচ্ছে, আমাদের দেশের নদী বিক্রি করছে, খনি বিক্রি করছে, আমাদের দেশের তারা ঘোষণা করে দিয়েছে ভারতবর্ষে কোনোদিন আর কোন কেন্দ্রীয় সংস্থাতে কারোর চাকরি হবে না, ব্যাংক বিমা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে বেসরকারিকরণের রাস্তায় হাঁটছে। আর এই রাজ্যে দাঁড়িয়ে
যিনি সদর্বে ঘোষণা করছেন হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি আর তার ভাইপো দুজনের নামে এখন নাকি হরিচন্দন হরিকীর্তন হচ্ছে। এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রত্যেকটা মানুষ যা দেনা করেছে, এই সরকার আসায় ওরা বলতো যে বামপন্থীরা থাকার সময় 1,92,000 কোটি টাকা ঋণ হয়েছে। হ্যাঁ, ঋণ হয়েছিল 47 সালের স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত সমস্তটা মিলিয়ে ঋণ হয়েছে, কিন্তু আমরা তো অস্বীকার করিনি। আর আসবার সময় 6,00,000 কোটি টাকা ঋণ, অর্থাৎ ভারতবর্ষে এখন একজন যে শিশু ভূমিষ্ঠ হবে সে 70,000 টাকা দেনা নিয়ে তাকে জন্মাতে হচ্ছে, আর আপনি তার পয়সায় মোৎসব করে বেড়াচ্ছেন, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, আপনার এইসবভাবে মানুষকে বিভ্রান্ত করছে। অর্থাৎ আর আমাদের রাজ্যের যে বিভিন্ন সম্পদ ছিল সেগুলোকে, যে বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ দামি দামি জায়গা ছিল সেগুলোকে বিক্রি করে দিচ্ছেন। তা এই চলছে কেন্দ্র এবং রাজ্যের এরা সম্পর্ক। এখানে দাঁড়িয়ে চুরি হচ্ছে, চুরি মানে সে চুরি বলা যাবে না, যে পরীক্ষার খাতায় কোনো লেখেনি তারা চাকরি পেয়েছে, অনেক পিছনে থাকা লোক নেতা মন্ত্রী তাদের মেয়েরা তারা এরকম চাকরি পেয়েছে, কুকুর বিড়াল ছাগলের নাম করে দিয়ে তারা চাকরি পেয়েছে, কিন্তু সকলেই দেখছে, প্রতিদিন কাগজে বেরোচ্ছে, মিডিয়াতে বেরোচ্ছে যে এরা কি। তাহলে সেই রাজনৈতিক দল এখানে বিজেপি করছে, এখানে তৃণমূল করছে। আজকের আপনি যদি ভেবে দেখেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে ফারাক কোথায়, শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে ফারাক কোথায়, অর্জুন সিং আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফারাক কোথায়, এরকম কালকে দেখবেন যে বিজেপি করছে, যদি এই দল যেতে তাহলে এর টিকিট হচ্ছে, আবার যখন দেখছে যে তৃণমূল জিতছে তখন বিজেপি আবার এখানে এসে জুটছে। অর্থাৎ এই দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই, এরা দুজনে মিলেমিশে দেশ এবং রাজ্যকে ধ্বংস করার দিকে নিয়ে যেতে চাইছে। তাহলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে সোচ্চার প্রতিবাদ হবে। আমি এই গৃহ যে প্রধানমন্ত্রী আবাস নিয়ে যে বলতে এসে আমরা কিছু অন্য কোথাও কিছু নিয়ে আসতে হয়েছে, যাতে গোটা রাজ্যে কি চলছে, গোটা কেন্দ্রে কি চলছে, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এতে জর্জরিত হচ্ছে, সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে, যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই তা পরিষ্কৃত হচ্ছে মানুষ। যাতে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আপনি দেখুন চাল ডাল তেল নুন পেট্রোল নিত্য প্রয়োজনীয় জিনিস অস্বাভাবিক হারে বাড়ছে, কিছু করার নেই, ওই তৃণমূলের থেকেও কিছু করছে না, বিজেপির থেকে কিছু করছে না, অর্থাৎ ক্ষমতা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আপনি দেখবেন যে মিডিয়াতে যেন এই মুহূর্তে মমতা ব্যানার্জি তিনি দড়ি নিয়ে ছুটে যাচ্ছেন, মোদীর কোমরে দড়ি পরাবে, শুয়োরের বাচ্চা টাচ্চা বলে যা বলে দেয় সেরকমও বলছে। আবার যখন দেখা যায় যে উনি এসছেন এখানে গুটগুট করে, তিনি অফিসাররা বলার আগে তিনি জানেন না আমার সময় আছে, আমি ওনার সাথে দেখা করব। অর্থাৎ যখন গোটা দলটা গোটা মন্ত্রিসভা বিপদগ্রস্ত সবটাই ঢুকে যেতে পারে, ঠিক তখনই দাঁড়িয়ে তারা এই কথাগুলো করছে। কখনো অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য চিঠি লিখে বসে থাকেন, আবার কখনো মোদীর সাথে দেখা করে আজকে সিবিআই বা ইডির তদন্ত থেকে মুক্তি পেতে পারে তার জন্য বসে থাকে। অর্থাৎ এদের মধ্যে কোনো ফারাক নেই। আমরা আজকের দাঁড়িয়ে ভিডিও অফিসের সামনে, তাই আমাদের এই অবস্থান, ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছি, যে আমরা ভিডিওর কাছে ঘোষণা করতে চাই যে আপনি নিরপেক্ষভাবে প্রকৃত তদন্ত করুন, তদন্ত করে প্রকৃত যারা পাপক হওয়ার কথা তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করুন। তৃণমূলের কথায়, তৃণমূলের দুষ্কৃতিকারীরা গোটা রাজ্যটাকে পরিচালনা করতে চাইছে, আপনি তাদের সাথে একসঙ্গে মিলেমিশে যাবেন না, নিরপেক্ষতা বজায় রাখুন। প্রশাসনের কাছে সাধারণ মানুষ যে পশ্চিমবাংলা তার জন্য যে গর্ব করে, সেই গর্বের কাজকে আপনি এগিয়ে নিয়ে যাবেন। আমি শুধু এটুকুই কথা বলবো যে যারা অসংখ্য তালিকা আছে, আজকের যারা ডেপুটেশন দিতে গেছে তারা যে ডেপুটেশনের যে তালিকা তুলে দিচ্ছে, তার বাইরেও আরো অসংখ্য তালিকা আসছে, নিয়ে আসছে, প্রকৃত তদন্ত করুন, তদন্ত করে উপযুক্ত যারা প্রাপক তারা ঘর পাবে, এই আমরা এই আবেদন করছি। এই কটি কথা বলে এখানকার সমস্ত মানুষকে অভিনন্দন জানিয়ে আমি এই কথা শেষ করছি, এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি এখনো দীর্ঘ সময় ধরে চলবে। এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, তারা শুনে যেতে চায়। সুতরাং আমাদের প্রতিনিধিরা গেছেন ওখান থেকে, আসার পর তারা এখান থেকে তাদের বক্তব্য শুনে যাবেন কি কথা বললো। এই কথা বলে আমার কথা শেষ করছি। আচ্ছা, এখন এখানে সবাই বক্তৃতা করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মিতেন্দু ভূঁইয়া। আচ্ছা কমরেড, এদিক ওদিক না ছড়িয়ে সামনে চলে আসুন।